হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, করলার চাট। দেখো, করলার চাট করতে আমার কী কী লাগছে। এখানে ময়দা নিয়েছি এক বাটি, টক দই দেখো নিয়েছি, এখানে সেও ভাজা আছে, মিষ্টি চাটনি আছে, ধনে পাতার চাটনি করে রেখেছি, ধনে পাতা কুচিয়ে রেখেছি, আর আছে এখানে ঘি, এখানে আছে চিলি ফ্লেক্স আছে, এখানে ভাজা মশলা রয়েছে, জিরে আর ধনে আমি ভেজে গুঁড়ো করে রেখেছি। এবার আমি ময়দা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা আমি মেখে 10 মিনিটের জন্য রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো 10 মিনিট হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নিচ্ছি। এবার আমি রুই করে বেলে নেব। এবার দেখো ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। এবার আমি দু সাইডে জল লাগিয়ে দিচ্ছি, এইভাবে জল লাগিয়ে নেবে। এইভাবে মুড়িয়ে নেবে দু সাইড দিয়ে, ঠিক এরকম দেখতে হবে। একটা বানিয়েছি, বানিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখো আমি সবগুলো তৈরি করে নিয়েছি এইভাবে। এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে, তাহলে ভাজা খুব ভালো হবে। দেখো ভাজাটা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে তোমরা ভেজে নেবে। দেখো করলাগুলো আমার সব রেডি হয়ে গেছে, এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতার চাটনি। এবার আমি
টক দই দেখো চিনি দিয়ে ফেটিয়ে রেখেছি, এবার টক দই দিয়ে দিচ্ছি। এবার আমি ভাজা মশলা একটু দিয়ে দিচ্ছি। এবার চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। মিষ্টি চাটনি করে রেখেছি, সেই চাটনি আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিলে খেতে খুব ভালো লাগবে। এবার আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এবার আমি সেউ ভাজা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা করলার চাট করে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবার আমি ধনে পাতা কুচি অল্প দিয়ে দিচ্ছি। এটা আমি দেখো ঠিক এর উপরে দিয়ে দিচ্ছি, দেখতে ঠিক করলার মতন লাগবে, সবাই মনে করবে করলার চাট। এইভাবে তোমরা করলার চাট বানাবে, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।